আমি দুটো ভুল করেছি। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আর একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে, তো তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আরও অনেক ট্যাঙ্ক ইনস্টল করা। তো আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম আমি বাইকের কিছু পার্টস আমি অর্ডার করেছি, আরও অনেক তেল প্যানেল, আরও অনেক ট্যাঙ্ক এসব অর্ডার করেছিলাম, আরও টুকটাক কিছু জিনিস আছে। তো আমি বলেছিলাম যে আমি একটা একটা করে ইনস্টল করব, কারণ আমার কাছে অত সময় নেই, আমি কাজে খুব ব্যস্ত থাকি, আমার কাছে অত সময় নেই বলে আমি একটা একটা করে ইনস্টলেশন ভিডিও তোমাদের দেখাবো। তো আজকে আমি কাজের মাঝখানে কিছু সময় পেয়েছি, তাই আমি আরও অনেক ট্যাঙ্কটা ভাবলাম ইনস্টল করে নিই, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো আমি গ্যারেজের মধ্যে আছি, তাই খুব ঘামছি গরমে, তোমরা দেখতেই পারছো গরমে ঘাম বেরোচ্ছে। তো বেশি দেরি করব না, চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি স্যারের বাড়ির গ্যারেজে আছি, তোমরা দেখতেই পাচ্ছ যে স্যারের বাড়ির গ্যারেজ, স্যার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, আমি তাই ভাবলাম গ্যারেজে ফাঁকা আছে যখন গ্যারেজেই কাজটা করা শুরু করি। তো সবার প্রথম আমায় সিট খুলতে হবে, সিট খুললে এখানে অনেক কিছু দেখিয়ে দিই তোমাদের, সিটটা আমি খুলে রেখে দিই সাইডে। তো সিট খোলার পরে তোমাদের দেখিয়ে দেবো। তো সিট খোলার পরে এখানে দেখতে পাচ্ছ 8 নম্বর বোল্ট একটা আছে, এটা তোমাদের খুলতে হবে 8 নম্বর রেঞ্জ দিয়ে। আর এখানে একটা প্লাস স্ক্রু আছে, সেটা তোমাদের খুলতে হবে, দু সাইডেই আছে দুটো। আর এখানে আপাতত কিছু খুলতে হবে না তোমাদের, এখানে খুলতে হবে এই ফিয়ারিংটা খুলতে হবে, এখানে দেখছো একটা প্লাস্টিক স্ক্রু আছে, এটা খুলতে হবে, এখানে এই প্যানেলটা খুলতে হবে, স্ক্রুটা খুলতে হবে, খুললে এই প্যানেলটা খুলে যাবে। তো আমি জানি না এর ভেতরে কোনো স্ক্রু আছে নাকি ট্যাঙ্কের জন্য। আর এখানে দুটো স্ক্রু আছে অ্যালেন কি, 6 নম্বর অ্যালেন কি বোল্ট দিয়ে খুলতে হবে, তোমরা দেখতে পাচ্ছ একটা একটা দুটো। তো বেশি দেরি না করে চলো খুলে নেওয়া যাক। তো ফ্রেন্ড, সাইড প্যানেল খোলার জন্য এখানে একটা অ্যালেন কি স্ক্রু আছে এটা, আর এখানে একটা ইয়ে ছিল প্লাস স্ক্রু, এ দুটো স্ক্রু খুললে এটা খুলে যাবে। তো এখানে আর একটা বোল্ট দেখতে পাচ্ছ তোমরা, এটাও তোমাদের খুলতে হবে, এটা এটা এটা, এই তিনটে বোল্টের সাহায্যে ট্যাঙ্ক ইনস্টল করা আছে, ট্যাঙ্ক কভারটা খুলে যাবে। তো এটাও 8 নম্বর, এটাও 8 নম্বর বোল্ট, আর এখানে প্লাস স্ক্রু। তো আমি প্লাস স্ক্রুটা খুলে নিয়েছি, এই 8 নম্বর বোল্ট দুটো খুলে নিই, আর ওপরে দুটো স্ক্রু খুলে নিয়েছি দেখতে পাচ্ছ, এখানে 6 নম্বর অ্যালেন কি বোল্ট ছিল, তো ওটাও আমি খুলে নিয়েছি। তো পুরোটা খুলে আমি তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ড, সাইডের প্যানেল খুলে দিয়েছি দুটো, তো দুটো প্যানেল খোলার পর এই প্যানেলটা খুলতে গেলে এখানে একটা বোল্ট আছে দু সাইডে দুটো, এটা 10 নম্বর বোল্ট, এই দুটো খুলতে হবে। তো চলো দেরি না করে খুলে নিই। তো ফ্রেন্ডস, ট্যাঙ্ক আমি খুলে নিয়েছি, ট্যাঙ্ক কভার, ট্যাঙ্ক কভার খুলে নিয়েছি। তো এই জায়গাতে আমি একটু স্প্রে পেইন্ট করে দিলাম, এই জায়গাতে একটু জং পড়ে গেছিলো আমার ধারটা, আমাকে স্প্রে পেইন্ট অ্যাভেলেবেল ছিল তাই আমি স্প্রে পেইন্ট করে দিলাম একটু। তো এটা হচ্ছে আমার ট্যাঙ্ক, R1-এর ট্যাঙ্ক, তোমরা দেখে নাও, এটাই পেইন্ট হয়ে এসছে ম্যাট ব্ল্যাক, আমার যেহেতু বাইকের অরিজিনাল কালার ম্যাট ব্ল্যাক, তাই আমি প্রথমে ম্যাট ব্ল্যাকই করিয়েছি, এরপরে স্টিকারিং করাবো যদি অন্য কোনো কালার চেঞ্জ হওয়ার প্ল্যান থাকে। তো এটা এরমভাবে থাকবে, তো আমি ভালোভাবে, আমি যেহেতু এক হাতে ভিডিও বানাচ্ছি, এক হাতে করছি, তো মেকআপ ফিটিং করে তোমাদের দেখাচ্ছি নাও। ফিটিংটা খুব সুন্দর হয়েছে, তো এটা আমি পারচেস করেছিলাম PGX অটো অ্যাক্সেসরিজ থেকে দিল্লিতে, সত্যি খুব দারুণ ফিনিশিং, প্যাকিংও খুব ভালো করেছিল। আমি তোমাদের সাথে প্যাকিং মানে আনবক্সিং ভিডিওটা শেয়ার করতে পারিনি, তার জন্য খুব দুঃখিত। তো এটার ফিটিংস দারুণ এসছে, তোমরা দেখে নাও, এই দেখুন ফিটিংসটা এরকম থাকবে, দারুণ ফিটিংস এসে, কোথাও গ্যাপ নেই কোনো, সিরিজ কাগজ দিয়ে ঘষে সমান করতে হবে বা কিছু, সেরকম কিছু করিনি। তো সত্যি দারুণ ফিটিংস এসছে, চলো দেরি না করে তাড়াতাড়ি লাগিয়ে নিই। তো ওরা সব হোল করেই রেখেছে, দেখে নাও, এখানে হোল আছে, এখানে হোল আছে,
তো এগুলো সব ওরা করেই দিয়েছে, শুধু আমাকে এই সামনের দুটো আমায় করতে হবে, এখানে দুটো হোল আমাকে করতে হবে, তার জন্য আমি ড্রিল নিয়ে এসেছি, বাকি সব ঠিকই আছে। ফিনিশিং সত্যি খুব ভালো ছিল। তো তোমরা আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমি গ্যারেজে রয়েছি, গ্যারেজে মানে খুবই গরম, গ্যারেজে কোনো ফ্যান নেই, তো কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে, তাও তোমাদের সাথে শেয়ার করছি অনেক কষ্ট করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে পরের ইনস্টলেশন ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পাবে, সবার আগে পেয়ে যাবে বেল আইকনটি চাপলে। PGX অটো অ্যাক্সেসরিজ থেকে যেই প্রোডাক্টটা কিনেছিলাম আমি, আরও অনেক ট্যাঙ্কটা, তো সত্যি খুবই সুন্দর প্রোডাক্ট, দারুণ প্রোডাক্ট, আমার সত্যি খুব ভালো লেগেছে। প্রাইসটা তোমাদের আমি পরে বলবো, আগে ফিটিংস হয়ে যাক, একদম লাস্টে তোমাদের প্রাইসটা বলবো। তো আমি বলতে চাইছিলাম যে আমার যেই মানে ট্যাঙ্কটা আমি কিনেছিলাম PGX অটো অ্যাক্সেসরিজ থেকে, আর বাকি যেগুলো কিনেছি সেগুলো PGX-এ অ্যাভেলেবেল ছিল না, তাই আমি অন্য আমার একটু তাড়া ছিল বলে আমি অন্য জায়গা থেকে কিনে নিয়েছি। তো সেই প্রোডাক্টগুলো খুবই বাজে এসছে, কোয়ালিটিও বাজে, ফিনিশিংও বাজে, তো আমি জানি না ইনস্টলেশনের সময় আমার কিরকম প্রবলেম হবে বা একবারে ইনস্টলেশন হয়ে যাবে কোনো প্রবলেম ছাড়াই। তো দেখা যাক পরবর্তী ভিডিওতে। তো আমি ট্যাঙ্কটা ইনস্টল করে তোমাদের দেখাচ্ছি লাস্ট ফাইনাল লুক কিরকম লাগছে। ফ্রেন্ডস, ট্যাঙ্ক ইনস্টল হয়ে গেছে, তো আমি স্ক্রুগুলো লাগিয়ে দিয়েছি এখানে, এখানে এখানে দেখে নাও, এখানে একটা, এখানে একটা স্ক্রু, আর এখানে দুটো লাগালে হয়ে যাবে, তো এখানে ড্রিল দিয়ে আমায় এখন ফুটো করতে হবে। এরপরেও লেগে গেছে, তো ট্যাঙ্কের ফিনিশিং খুব ভালো, মানে ফিটিংটা খুব ভালো হয়েছে, এখানে দুটো স্ক্রুটা লাগিয়ে নিই তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে গেল, বাইরে অন্ধকার হয়ে গেছে। তো ফ্রেন্ডস, ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা দেখে নাও, দুটো স্ক্রু লাগিয়ে দিয়েছি এখানে, এবং কি বলবে, দুটো হোল করে লাগিয়ে দিয়েছি ড্রিল মেশিনে। তো একবার দেখে নাও লুকটা কিরম লাগছে, মানে ট্যাঙ্কটা একটু বেশি বড় বড় লাগছে, দেখে নাও সুপার বাইকের মতো। তো ফ্রেন্ডস, আমি দুটো ভুল করেছি, তো দুটো না সরি একটা ভুল করেছি, তো পুরনো ট্যাঙ্কে যে রাবারগুলো লাগানো ছিল তো ওটা আমি নতুনটাতে লাগাইনি, তাই আমাকে আবার খুলে আবার লাগাতে হচ্ছে। তো এই রাবারগুলো কোথায় থাকে একটু দেখে নাও। ট্যাঙ্কের সাইডের প্যানেলে দুখানা ওয়াশার, রাবার ওয়াশার মতো ছিল, তো এই দুটো আমি এখানে লাগাতে হবে, তো আমি সেই দুটো লাগাইনি, না লাগিয়ে ইনস্টল করে ফেলেছিলাম, তো এই রাবার দুটো আমার লাগাতে হবে। তো এটা হচ্ছে ছোটো দিকটা, মানে একদিকে ছোটো আছে একদিকে বড় আছে, তো ছোটো দিকটা ভেতরে থাকবে এরকমভাবে থাকবে, আর এইটা হচ্ছে এখানে একটা লোহার ওয়াশার আছে ওপরে, তারপর নিচে রাবার ওয়াশার, তো রাবারটা ভেতরে থাকবে লোহার ওয়াশারটা বাইরে থাকবে, এইটা এখানে লাগবে এই স্ক্রুটা খুলে, এই নাটটা খুলে। তো আমি ভুলটা করেছিলাম, তোমরা এই ভুলটা করবে না। তো চলো লাগিয়ে তোমাদের দেখাচ্ছি, দেরি না করে ইনস্টলটা করে ফেলি তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে গেছে। তো ট্যাঙ্ক ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা ফাইনাল লুকটা একবার দেখে নাও। তো ফ্রেন্ডস, তোমরা ফাইনাল লুক দেখলে ট্যাঙ্কটা কিরম লাগছে দিনের আলোতে। তো বাইকটা সত্যি, ট্যাঙ্কটা লাগানোর পর বাইকটার লুকটা অনেকটাই মানে বেড়ে গেছে, তো তোমাদের হয়তো ভালো লাগছে না এখন, কারণ আমার ট্যাঙ্কটা ম্যাট ব্ল্যাক হয়ে গেছে আর সাইড প্যানেল হোয়াইট কালার হয়ে গেছে, তাই হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে। সব পার্টসগুলো ইনস্টল করার পর পুরো স্টিকারিং করবো আবার নতুন করে, তারপরে তোমাদের দেখাবো, তোমাদের হয়তো ভালো লাগবে। তো কারোর কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কোশ্চেন থাকলেও অনেক কমেন্টের মাধ্যমে আমাকে জানান, আমি অবশ্যই রিপ্লাই দেবো, আর রিপ্লাই দিতে একটু দেরি হতে পারে, তাতে কিছু মনে করবেন না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চাপতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।